নমস্কার ধর্মীয় মেরুকরণ ও বিভাজনের রাজনীতির থেকে বীতি হয়ে বিজেপি পরিত্যাগ করেছিলেন যোগ দিয়েছিলেন তৃণমূলে বর্তমানে আপনি তৃণমূল মনিটরিং সেল অ্যান্ড গ্রিভান্সের অ্যাডভাইজার সোশ্যাল মিডিয়ার কনভেনার সিএমওতে এবং দু সাল থেকে ঘাসফুল শিবিরের বিশ্বস্ত সঙ্গী ফ্রন্টে দাঁড়িয়ে কারগোল যুদ্ধ সঞ্চালনা করেছেন আপনি দীপ্তাংশু চৌধুরী এক্সপ্রেসের দরবারে স্যার আপনাকে জানাচ্ছি সাহেবই বলি আপনাকে আপনি তো সেনাবাহিনীতে ছিলেন স্যার সারা জীবন ডিসিপ্লিন লাইফ কাটিয়েছেন অবসর জীবনে একটা রেডিমেন্ট রেজিমেন্ট পার্টিতে আপনি যোগ দিয়েছিলেন বিজেপি ছেড়ে দক্ষিণপন্থী দল তৃণমূলে আপনি যোগ দিলেন এইখানে ডিসিপ্লিন শব্দটা নিয়ে বারবার সিএম কে সোচ্চার হতে হয়েছে আপনার পার্টিতে কিভাবে অ্যাডজাস্ট করলেন মানে শুধু ক্ষমতার লোভ না কিছু আদর্শগত ব্যাপার আছে তৃণমূলেতে আসাতে দেখুন আমি প্রথম কথা বলি যখন সামরিক বাহিনীতে ছিলাম দীর্ঘ তেইশ বছর সামরিক বাহিনীতে আমি কর্মত ছিলাম এবং আমি প্রিম্যাঞ্চে রিটায়ারমেন্ট এসেছিলাম রিটায়ার হয়নি আমার প্রায় ষোলো সতেরো বছর চাকরি আরও বাকি ছিল কিন্তু আমি ভেবেছিলাম যে বাংলায় ফিরে আসবো বাংলায় ফিরে এসে এবং আর একটি জীবন সৈনিকের একরকম জীবন হয় সেই জীবনটা আমি তেইশ বছর ধরে আস্তে আস্তে তিলে দিলে দেশের জন্যে কাজ করেছি এবং আমার ইচ্ছে ছিল যে মাটির থেকে আমার জন্ম হয়েছে সেই মাটিতে ফিরে এসে সেই মাটিতে সবার একটা ইচ্ছে থাকে কিছু মানে শেষ জায়গাটা আমাদের সবার একই জায়গা তার আগে যদি আমি আর কিছু করতে পারি একটা ছোট্ট আঁক কাটতে পারি সেই জন্যেই বাংলায় ফেরা এবং বাংলায় ফিরে আমি আপনি জানেন তখন দু সালে হঠাৎ কিন্তু আমার এটা কোনোভাবে কোনো ফর্মুলা ছিল না কিন্তু আসানসোল দক্ষিণে ভারতীয় জনতা পার্টির থেকে আমি ইলেকশন লড়ি দু হাজার এবং খুব কম সময় আট থেকে দশ মাস ওই রাজনৈতিক দলটার সঙ্গে আমার থাকা কিন্তু আমি যখন ওই দলটার সঙ্গে থেকেছি আমি তো দুদিক থেকে দেখেছি যখন দলটার সাথে থেকেছি তখন দেখলাম যে রেজিমেন্টেড আপনি যেটা বললেন রেজিমেন্টেড কথাটা শুনতে খুব ভালো থাকে কিন্তু কতটা রেজিমেন্টেড সেটা পশ্চিম বর্ধমান যেহেতু আমি এখানে ছিলাম অথবা বাংলার প্রতিটি জায়গায় লোক বলতে পারবে রেজিমেন্টের শব্দটা ডিকশনারি শব্দ আর ভারতীয় জনতা পার্টির মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে সেটা আমরা গোষ্ঠীদ্বন্দ্ব এবং ওদের বিভিন্ন রকম চুরি চামারি নিজেদের মধ্যে ঝগড়া কে বড় কে ছোট এবং যারা ইদানিংকালে তৃণমূল কথা বলছেন না তৃণমূলের না আমি ভারতীয় জনতা পার্টির কথাটাই বলছি রেজিমেন্টেড বললেন বলে আমি বললাম যারা তৃণমূলের থেকে যাদের ডাস্টবিনে সরিয়ে দেওয়া হচ্ছে সেইখান থেকে অনুবীক্ষণ যং যন্ত্রটা নিয়ে যারা আমরা বলি ম্যাগনিফাইন গ্লাস অথবা মাইক্রোস্কোপ নিয়ে সেইখান থেকে তাদের তুলে এনে রাখা হচ্ছে এবং তার জন্যে বিজেপির অন্তর্দ্বন্দ্ব আরও বেড়ে গেছে তো রেজিমেন্টেড কথাটার সঙ্গে আমি একমত রেজিমেন্টেড কথা হচ্ছে আমার নেত্রী যেভাবে চলে যেমন তৃণমূল কংগ্রেস তিনি যেরমভাবে আমাকে আদেশ দিচ্ছেন ওনার যে আদর্শ সেটা যেরম মেনে মানে একটা পার্টি চলতে কারণ আমাদেরও যখন আপনি সামরিক বাহিনীর সঙ্গে এটা তুলনা করলেন সামরিক বাহিনীতে যেখানে একজন আমাদের শীর্ষস্থানের জেনারেল যেটা বলছেন সেটা অ্যাক্রস দ্য লাইন মান আমি যেটা বলছি আমার সৈনিক সেরমভাবে চলতে হবে সেটাকে রেজিমেন্টেড বলে কিন্তু রেজিমেন্টেডের যখন একটা কিছু বলা হলো দিল্লির থেকে একরকমভাবে এলো এখানে সেটা বিকৃত করা হলো এখানে আমি বড় যিনি আজকে ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি ঘুরে বেড়াচ্ছেন তিনি যদি বলেন যে আমি দলের থেকেও বড় তিনি বলছেন তিনি যা ইচ্ছে করতে পারেন বাংলায় সংবিধানের থেকে উনি বড় হয়ে যান তখন বোধহয় রেজিমেন্টের কথাটার উপর একটা কোয়েশ্চেন মার্ক আমার আমার একটা সাপ্লি প্রশ্নও ছিল যে রেজিমেন্টেডের ব্যাখ্যাটা আপনি খুব সুন্দরভাবে করলেন কিন্তু এই যে ডিসিপ্লিন মানে মানে একটা শৃঙ্খলা ভঙ্গের ইতিহাস তো আপনার দলেও আছে এখন যে বর্তমানে দলে আপনি আছেন কেউ কারো কথা শুনছে না এমন তো অভিযোগ আছে সেখানে অ্যাডজাস্ট করছেন কিভাবে কেউ কারোর কথা যদি না তাহলে বাংলায় বেশ ভালো মতন যে দলটা চলছে এবং সরকারও চলছে আর মানুষের সরকার এটা মানুষ ভোট দিয়ে এনেছে তো যদি ইনডিসিপ্লিন হতো তাহলে মানুষ তাহলে সরিয়ে দিত আপনি বলতে পারেন যে দু হাজার উনিশে তো আপনার অনেকগুলো সিট চলে গেল এইটার জন্য কি গেছে নাকি অন্য কারণ নিশ্চয়ই যখন আলোচনা হবে এর মধ্যে আমরা আসব ডিসিপ্লিন যখন মানুষের থাকে না যেন ইনডিসিপ্লিন হয় অনুশাসন যখন মানে না তখন সে তার ব্যক্তিগত ব্যাপার দলে যদি থাকতে হয় তাহলে নেত্রীর আদর্শর মতন দলকে চলতে হবে কারণ দলটা আমরা প্রত্যেকে জানি যে সংগ্রামী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দীর্ঘ সংগ্রাম করে দলটা মানিয়েছেন আদর্শটাও ওনার এই দলকে ঘিরে আর প্রতিটি মানুষ যারা আমরা কর্মী যারা ওনার সৈনিক তাদেরও সেরমভাবে তার আদর্শ মেনে চলতে হবে আমি যদি এখন অন্য কিছুভাবে আদর্শ মানে যেটা আমি বললাম ভারতীয় জনতা পার্টিতে অনেক সময় দলের থেকে ব্যক্তি নিজেদের বড় করে সেটা ব্যক্তির ব্যাপার পাই দেখে দল তাদের অনেককে শরীর দেয়া হচ্ছে মানে নাও এবং এবং ইজ নট এবাউট মি আমার ইজ নট মি বিং কমফোর্টেবল অর নট ইট ইট ইজ এ पॉलिटिकल পার্টি এটা একটা রাজনৈতিক দল মানুষের ভোট নিয়ে রাজনৈতিকটা রাজনৈতিক দল সরকারে তো এটা দীপ্তাংশু চৌধুরী অথবা আর একজন মিস্টার এক্স আর ওয়াই ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্টটা হচ্ছে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের দল যেন মমতা বন্দ্যোপাধ্যায় যে সংগ্রামী নেত্রী তার আদর্শ যেন দলটা যেতে পারে সেটা ইম্পর্টেন্ট সেখানে যদি দীপ্তাংশু চৌধুরী ডিসিপ্লিনে কোনো সময় পান থেকে চুন খসে তাতে আমরা আমি চাই দল এরম আমার মতন লক্ষ্যে যেন সরিয়ে দেওয়া হয় কারণ দল আগে তার আগে রাজ্য তার ওপরে দেশ তার ওপরে তো আর কিছু নেই তাই ব্যক্তি স্বার্থে যদি কেউ কিছু করে তাকে যেন সব জায়গায় যে কোনো দল আমি সাহেব আপনার কাছে আবার আসছি আপনি যে বললেন যে প্রথমে দল তারপরে হচ্ছে রাজ্য তারপরে হচ্ছে সবচেয়ে সবচেয়ে উপরে হচ্ছে দেশ দেশ সব থেকে উপরে হচ্ছে দেশ একটা হিন্দিতে গান আছে হজুর আতে আতে বহুত দের কর দি মসিহা মেরে তুনে বিমারে গমকি দওয়াল আতে লাতে বহুত দের কর দি এই বোধটা অনেক দেরি করে হলো মনে হচ্ছে এসেছেন আজকে যে অবস্থা আজকে দু পরে যে অবস্থা এই বোধটা অনেক দেরি করে এটা যদি আগে হতো আরো ভালো হতো না কেন এতগুলো সিট ইলেকশনে আঠারোখানা সিট যেভাবে গেছে তারপরেই বোধ হয়েছে কি এটা কি মনে হচ্ছে কিভাবে ব্যাখ্যা করবেন এটা দেখুন যদি আমাদের বারবার যদি আমরা ওই আঠারোটা সিট যদি আপনি যে বললেন আমি আঠারোটা সিট নিয়ে বলছি বাংলায় বিয়াল্লিশটা সিট ছিল আঠারোটা সিট চলে গেছে তাই এখন বাংলায় অনেকে সংবাদ মাধ্যম বারবার তৃণমূল কংগ্রেসের সামনেই আঠারোটা সিট তুলে ধরছে আমি বলতে চাই রাজস্থান যেখানে ইলেকশন হয়েছে কংগ্রেস অ্যাসেম্বলি ইলেকশনে সেখানে সরকার করেছে কিন্তু কয়েক মাস পরে যখন লোকসভার ইলেকশন হলো কংগ্রেস একটাও সিট পায়নি মধ্যপ্রদেশে দুটো পেয়েছে ছত্তিশগড়ে একটা পেয়েছে তাই গেল জিতেছে ওয়াশ আউট হয়েছে তিনটে রাজ্যে আমি আমি বলছি ভারতবর্ষে আপনি যে কোনো জায়গায় রিজিনাল পার্টি দেখে নিন তৃণমূল কংগ্রেসের এই যে এই যে ভাবে যে অর্থ এবং এজেন্সি নিয়ে ভারতীয় জনতা পার্টি যেই ইউজ করেছে সেই ইউজ করে এবং ইভিএম এর উপর আমি যেতে চাই না কারণ প্রশ্ন আছে আছে না না আমি এই ঢুকবো কিন্তু বহু বিভিন্ন রাজ্যে রাজ্যে যে এত ক্ষমতা নিয়ে কংগ্রেস এসছিল ওয়াশ আউট হয়ে গেছে সেই জায়গায় আমাদের এখানে তৃণমূল কংগ্রেস বাইশটা সিট পেয়েছে তো আঠারোটা সিট গেছে নিশ্চয়ই আমাদের ভুল হয়েছে আমি একবারও বলছি না যে আমাদের কোনো ভুল হয়নি জনসংযোগ থেকে কোনো জায়গায় আমাদের বিঘ্ন ঘটেছিল কেটে গেছে আমি কোনোটাই আফিল আছে না আমি বলছি নিশ্চয়ই হয়েছে মানুষের আমাদের নিজেদের আত্মসমালোচনা করতে হবে যদি আত্মসমালোচনা না না করি তাহলে আমি এগোতে পারবো না ঠিক সেলফ ইনট্রোস্পেকশন অলওয়েজ করা দরকার যদি আমাকে সেটাকে কারণ আলটিমেটলি আমি রাজনীতি কেন করছি মানুষের জন্য যদি মানুষের ভালো না হয় তাহলে আমার রাজনীতি করে লাভ নেই যদি মানুষ কোন জায়গায় মুখ ফিরিয়ে নিয়ে থাকে কিছু ভাবে সে যে কোনো স্তরের মানুষ যার জন্য হোক আমাকে সেলফ ইন্ট্রোসপেকশন করতে হবে আত্মসমালোচনা করতে হবে এবং যাদের জন্য হয়েছে নেতৃত্ব ওখানে বসে করেন ঊনপঞ্চাশটা উন্নয়নমূলক প্রকল্প করেছে যাতে প্রান্তিক মানুষ তার লাভ পায় সেখানে আমাদের মতন কিছু মানুষ যেটা যারা যাদের দায়িত্ব ছিল ঘরে ঘরে পৌঁছোবার তারা হয়তো সেটা ঘরে পৌঁছতে পারিনি তাদের স্বার্থন্যাসীর জন্য নিজের ঘরে বেশি পৌঁছেছে কোনো জায়গা নিশ্চয়ই হয়েছে এটা আমরা সংবাদ মাধ্যমে এসেছে খবরে হয়েছে এবং নেত্রী বিভিন্ন জায়গায় বলেছে তাই এই মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে রাস্তায় চলতে পারবে না তাদের আমি আজকে আপনার এক্সপ্রেস নিউজ থেকে বলতে চাই রাস্তা কিন্তু আগে ভীষণ দুর্গম কাঁটা আছে বোল্ডার আছে যদি নেত্রীর আদর্শ নিয়ে চলতে পারেন ভালো করে চলুন আর তো তার আদর্শ যদি না মানতে পারে

তো সেই জায়গাতেই বলছি যে জায়গাতে আমাদের রাজ্যের প্রতিমন্ত্রী ছিলেন তেমন তাদের মশয় সেখানে আমি করতে গিয়ে যদি কিছু গাড়ি করে দেয় তাহলে তার ব্যাপার বা আঠেরোটা সিটের ধাক্কা আছে আমরা তাই কারণ বিজেপির এখানে কিন্তু রকম ছিল না রকম পাওয়ার জায়গা ঠিক দু হাজার এগারো সালে আমাদের ওই দূষণ কাছাকাছি ঠিক পড়ার মতো যোগ্যতা আমাদের ছিল না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এসে কি করবেন আমরা কে জানতাম না কিন্তু সিপিএম ক্ষতি করে দিয়েছে সেটা কিন্তু আমরা জানতাম ঠিক তাই আমার জানে গেছে বর্ধমান বিধানসভার মধ্যেও আমি দেখেছি কিছু নেতা যাদেরকে আমরা দেখেছি মানে যাদের ছিল না তারা হাত তো হাত পায়ে মোটায় পায়গুলো আনকি করতে শুরু করে

দু হাজার এগারো সালে তৃণমূল করেছে দু হাজার তেরো সালে পঞ্চায়েত ভোটে আবার সিটিএম ভোট করেছে এবং লাস্ট দু হাজার উনিশ সালে আবার বিজেপির ভোট করেছে তাহলে বাইশটা সংসদীয় দলের তুলনায় কিন্তু করতে মনে বাকি রেখে মনে নেই আমার ঠিক আছে আপনি শুনুন জবাব জবাবটা আপনি শুনুন আপনি জবাবটা শুনুন মানে ওনার স্পেসিফিক অভিযোগ হচ্ছে যে পুরনো কর্মী আদর্শ তো সবাই আদর্শগত জগতে সবাই মমতা ব্যানার্জির সঙ্গে আছে কিন্তু যারা মানে ধান্দাবাজ কিছু লোক আপনার পার্টিতে হাবি হয়ে গেছে কি বলবেন আমি ওনার সঙ্গে একদম কিছুটা একমত কিছুটা একমত না যারা পুরনো কর্মী আটানব্বই সাল থেকে দলে আছে এবং তারও আগের থেকে নেত্রীর সঙ্গে যারা পায়ে পায়ে মিলিয়ে ঘাম অর্থ রক্ত দিয়ে দলটাকে তৈরি করছে কারণ দু হাজার আগে কেউ জানতো না যে দু হাজার এই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে কিন্তু তারা চোখ বন্ধ করে নেত্রী রাস্তায় পায়ে পায়ে গেছে ঘাম রক্ত দিয়ে দলটা করেছে কিন্তু এগারোর পর যখন দলটা সরকারে এলো তখন বহু লোক যেমন যেমন দল বড় হয় তখন বহু লোক আসে এবং যখন তারা আসে তাদের সেই জায়গাটা দেওয়াও হয় কিন্তু আমি ওনার সঙ্গে একমত যে যারা পুরনো কর্মী অথবা নব্যকর্মী না নতুন কর্মী তাদের সম্মানটা দিতে হবে কারণ রাজনীতিতে সবাই ভলেন্টারিটি আসে তো সম্মানটা নিশ্চয়ই প্রত্যেকে দেওয়া উচিত কাউকে আমি প্রথমেই যেটা ভারতীয় জনতা পার্টির এক্সাম্পল নিয়ে শুরু করলাম দলের থেকে ব্যক্তি যেন বড় না হয়ে ওঠে এক দুই হচ্ছে যদি কেউ দুর্নীতিভাবে নিজেকে গ্রস্ত করতে চায় তাহলে তার তার যে দায় সেই ব্যক্তিকে নিতে হবে দল সেই দায় নিতে পারবে না কারণ দল কোনো দল অথবা নেত্রী অথবা আমরা কেউ বলিনি তুমি চুরি করো অথবা তুমি যে প্রকল্পর লাভ যাচ্ছে সেখান থেকে তুমি লাভের একটা অংশ তুমি নিয়ে নাও কোনোদিন কোনো দল বলে না আর নেত্রীর আদর্শ তো বলেই না তাহলে যারা করছে তাদের সেই দায়টা নিতে হবে দুই এবং তৃতীয় যদি যারা নব্য আসছে তাদের মধ্যে বহু শিক্ষিত এবং ভালো মানুষ আসছে যারা দলকে আরও ভালো করে নিয়ে চলতে নিয়ে যেতে পারে এবং দলকে গঠনমূলক ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে আর তা দল যদি ভালো হয় তাহলে তার সমাজ এবং রাজ্য দুটোই ভালো হবে দুটোই ভালো হবে তো তার জন্যে আমরা এই নব্য এবং পুরোনোর মধ্যে যে ডিফারেন্স করে পারি এটা উচিত না সবাই একসঙ্গে দলগতভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের সামনে যে নেত্রী অবজেক্টিভ রেখেছে মানুষের পাশে যেন দাঁড়িয়ে চব্বিশ ঘন্টা আমরা যেন রাজনীতি যারা করতে এসছি এবং মন থেকে করতে এসছি নিজের স্বার্থে না তারা যেন মানুষের পাশে দাঁড়িয়ে দলটা ভালো করে করতে পারি দল ভালো হলেই রাজ্য ভালো হবে এবং মানুষ তার লাভ পাবে কর্ণ সাহেব একটা আরো প্রশ্ন আসছে কিছু কিছু নিন্দুকেরা বলছে মানে এটা মানে আমার আমি তো আজকে আপনাকে পেয়েছি যেহেতু আপনি গ্রিভাল সেলটাও দেখছেন তো আমি চাইছি যে সরাসরি কিছু কথা আপনার কাছে যাক কিছু কিছু নিন্দুকেরা বলছে আলোচনার মাধ্যমে যে প্রশান্ত কিশোর হচ্ছে বিজেপির এজেন্ট অমিত শাহের খুব খাস লোক আপনি লক্ষ্য করে দেখবেন যেখানে যেখানে উনি বিজেপি বা তার সহযোগী দলের জন্যে কাজ করেছেন সেটা জেডিউ হোক বা জবন রেড্ডির ছেলের জন্যে হোক ফল ভালো হয়েছে এবং মানে আপনি দেখুন সপার ইউপিতে সাফায়া হয়ে গেছে রাহুল গান্ধীর খাড়া হয়ে গেছে তো এই উনি কি একটা ট্রোজেন হর্স আপনাদের কাছে না হলে কাটমানি ইস্যু যেভাবে আপনার এখানে এলো আর সেই কাটমানি ইস্যুর পরিপ্রেক্ষিতে দলকে যেভাবে বিব্রত হতে হলো দলে করবিদেরকে যেভাবে বিব্রত হতে হলো আপনারা এখান থেকে কি পেলেন লাভ পেলেন না লোকসান পেলে হলো আপনাদের আপনি প্রশ্নটা দুভাগে করেছেন তাই আমি দুভাগে উত্তর দিচ্ছি প্রথম কথা আপনি প্রশান্ত কিশোরের সম্বন্ধে क्वेश्चन তুলেছে না আমার প্রশ্ন এটা এটা নিন্দুকরা নিন্দুকের অবলম্বন নিন্দুকের নিন্দুকরা নিন্দুকরা যত ইচ্ছে নিন্দাই করতে পারে কোনো ভালো কথা আপনি ঠিক বলেছেন নিন্দুকদের কাছ থেকে আসছে তো নিন্দুকরা নিন্দা করুক কোনো আপত্তি নেই ট্রোজেন হর্স কিনা আমি ভারতীয় রতেও নেই এবং সরকারিভাবে আমাদের রাজ্য সরকারে আইবি তো নেই তো সেটা যারা এটা আছে তারা করতে পারবে এবং আমি যতটা জানি প্রশান্ত কিশোর আজকে বিভিন্ন জায়গায় যেভাবে রাজনৈতিক বিশ্লেষণ করেছে অথবা ক্যাম্পেইন করেছে অনেক জায়গায় সাকসেসফুল হয়েছে কিন্তু তিনি আমাদের দলে ভাবে করছে আমি অন্তত দলে অনেক জায়গায় কাজ করছি এবং বিশেষ জায়গায় কাজ করছি তো ওনার উনি দলে সরাসরিভাবে যুক্ত কিনা এটাও আমি জানি না আমরা দলটা করি মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রীকে দেখে এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে দেখে উনি আমাদের যে আদেশ দেন এবং ভাবে রাস্তা দেখে এবং শীর্ষ নেতৃত্বরা সুব্রত বসিয়া আছেন পার্থ চট্টোপাধ্যায় আছেন ফিরাদ হাকিম আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন এবং শুভেন্দু অধিকারীরা আছেন এনারা যেরমভাবে রাস্তা দেখায় নেত্রী যেরমভাবে রাস্তা দেখায় আমরা ঠিক সেই রাস্তাতে যাই প্রশান্ত কিশোরের কথায় তো তৃণমূল কংগ্রেস চলে না তৃণমূল কংগ্রেস চলে একদম আপনি তাহলে অনেকে এত টাকা দিয়ে হায়ার করা হচ্ছে আমি তো আপনি কি জানেন কত টাকা দিয়ে হায়ার চানতাকে মানে লোকে কত টাকা দিয়ে না না লোকে যখন বাজারে আপনিও আছেন বাজারে আমরাও আছি আমি বাজারে আছি কিন্তু আমি বাজারে গিয়ে বাজারে গিয়ে আমি দর কষাকষি ওই ভুল পচা মাছটা কিনতে ভালোবাসি না আমি যেখানে ভালো মাছ বিক্রি করে যে আমার চেনা দোকান সেই দোকান থেকে আমি মাছটা কিনতে মানে প্রশান্ত কিশোর আপনার চেনা ল না আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রী আদর্শ আমি চলি আর পুরো দলের কর্মী লাখ লাখ এবং বাংলায় তার আদর্শ চলছে আপনার তো উনি তো যদি আসেন উনি কিরম ভাবে আছেন কিরম আমরা আমি তো জানি না আপনার মুখে শুনছি টাকা না আমরা তো এটাই তো শুনছি নিন্দুকেদের কথাই তো আমি বললাম এটা তো আমার অভিযোগ নয় এটাও তো অভিযোগ হচ্ছে যে উনি এম এল এ এমপি তেসিআর সিসিআর লিখছেন তো এটার উপরে উনি ঠিক করবেন না এটাই তো স্পষ্ট করো যদি প্রথমে জিজ্ঞেস করছি স্টুডিওর মধ্যে আপনি আপনার কাছে তো খবর আছে আমার কাছে এই খবরটা নেই যদি আপনার কাছে খবর থাকে যদি আপনি জানিয়ে দেন কোথার থেকে খবরগুলো আপনি যেমন বলছেন মানে তাহলে আমার ওই বিশ্বস্ত সূত্র কি চাকরিটা থাকবে হ্যাঁ আমি বলছি যেন সংবাদ মাধ্যম সকালবেলা বিভিন্ন রাজনৈতিকভাবে আমরা দেখি সংবাদ মাধ্যমে নিউজপেপারে সকালে বিশেষ সূত্র বলা হয় অথবা অনেক চ্যানেল যারা চলে বিশেষ সূত্র বিশেষ সূত্রটা খুঁজে খুঁজে সূত্রটা পাওয়া যাচ্ছে না ছুটের ওই যেখানতেই সূত্রটা রাখা সেটাও পাওয়া যাচ্ছে না সূত্রটা খুঁজে পাচ্ছে না কিন্তু মার্কেটে মানে এইটা ছড়াবার জন্য নিন্দুকেরা 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 সে বহু সে নিন্দুকেরা তো অন্য রাজনৈতিক দলও হতে পারে এবং যে রাজনৈতিক দল এখানে 2021ে আসার স্বপ্ন দেখছে তাদের এটা প্রোপাগান্ডা মেশিন হতে পারে একদম আমি এটার উপরে ফোন আছে নিয়ে নি হ্যাঁ নমস্কার কে আছেন নমস্কার হ্যালো হ্যাঁ বলুন কেটে গেছে হ্যালো কেটে গেছে হ্যাঁ বলুন আপনি যে রাজনৈতিক দলের কথা বলছেন যে রাজনৈতিক দল আপনি আমরা প্রথমে শুরু করেছিলাম যারা দু হাজার কিছু স্বপ্ন দেখে মানুষ মুঙ্গারি লাল কি হাসিন সাপনে ওরা শুয়ে শুয়ে দেখে চোখ খুলে দেখছে কিরম করে আসবে সেটা তারা তাদের একটা প্রপোকাণ্ডা মেশিন যে এই সম্বন্ধে বলে যাও তাহলে তৃণমূল কংগ্রেসকে প্রপোকাণ্ডা করে নিন্দুকেরা নিন্দা ভাবে সেই বিশেষ সূত্র দ্বারা যে বিভিন্ন খবর বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে মানুষ কিন্তু নেবে না এবং আমরা আবার বলছি যেখানে আমরা ভুল করেছি যেখানে আমাদের জনসংযোগ কিছুটা বিচ্ছিন্ন হয়েছে সেই জায়গাটা নিশ্চয়ই আমরা রিপেয়ার করবো আমরা তো আমরাও তো মানুষ ফোনটা নিয়ে দিই হ্যাঁ নমস্কার কে আছেন হ্যাঁ বলুন কর্নল সাহেবের কাছে ছোট্ট ছোট্ট প্রশ্ন আছে সেটা বলবেন দু এগারোর পর থেকে দিদি কিন্তু উন্নয়নের জন্য কোন দিনও কিন্তু মোদীর কাছে যাননি এই বুধবার যাচ্ছেন ধন্যবাদ জানাচ্ছি দিদিকে

খুব ভালো লাগলো প্রশ্নটা করতে আমাদের নেত্রী অথবা মুখ্যমন্ত্রী তার যখন দরকার হবে নিশ্চয়ই

দ্বিতীয়ত ঋতব্রতের কথা কেন এর মধ্যে উঠলাম আমি বুঝলাম না ঋতব্রত একজন সাংসদ যিনি সিপিএম এ ছিলেন এবং ওখান থেকে উনি ওনাকে সাসপেন্ড করে এবং তারপর ওনাকে বার করা হয় এবং উনি রাজ্যসভার একজন সাংসদ রাজ্যসভা এখনো সাংসদ যতদিন রাজ্যসভা চলবে তো উনি তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই এবং তৃণমূল কংগ্রেসের কোনো থিং ট্যাঙ্কও না তৃণমূল কংগ্রেসের সঙ্গেও চলে না উনি যদি রাজ্যের একজন সাংসদ হয়ে রাজ্যের জন্য যদি কোথাও কথা বলে তাতে তো কারোর আপত্তি এবং দুঃখ থাকার কথা না উনি যদি রাজ্যের ভালোর জন্য যদি ওই উনি যিনি ফোন করলেন ওনার ভালোর জন্যে ওনার যদি কোনো কোয়েশ্চেন ওনার যদি ধরুন শিক্ষা অথবা স্বাস্থ্য সম্বন্ধে কোনো কথা রাজ্যসভায় তোলেন রাজ্যের জন্য অথবা বাংলা যে কাজ আমার মনে হয় না কারোর আপত্তি হওয়া উচিত আর ওনার সঙ্গে কে বুদ্ধিমান বেশি আর আমি তো ওই মিটার নিয়ে বেরোই ক্যালিবার নিয়ে আমি 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 সাহেব আপনাকে একটা অন্য প্রশ্ন করি একটা সিরিয়াস প্রশ্ন মানে এটা যদি আপনি বিটুইন দা লাইন্স পেপারটা বুঝতে যদি পারেন তাহলে আমারও প্রশ্ন করাটা সার্থক হবে আপনাকে বারবার বাংলায় বারবার বাংলায় আপনি দেখছেন যে বিজনেস মিট হচ্ছে ঠিক আছে আর এই বিটগুলোতে অনেক টাকা খরচা হচ্ছে অনেক অনেক শিল্পপতিরা আসছে আপনি লক্ষ্য করেছেন যে অনেকবার কিন্তু মুকেশ আম্বানি এই এই জিনিসগুলোতে এই পার্টিসিপেট করেছেন এবং বড়ো বড়ো লগ্নি করার উনি কথা বলেছিলেন কিন্তু সময় পেরোবার পরে দেখা গেল যে ওনার মূল উদ্দেশ্যটা কিন্তু ওনার ফাইবারিং নেটওয়ার্কটা গোটা বাংলা এবং ইস্টার্ন ইন্ডিয়াতে প্রসার করাটাই হচ্ছে মূল লক্ষ্য ছিল আমি যে প্রশ্নটাতে আসতে চাইছি এটা একটা ভূমিকা ছিল প্রশ্নটা হচ্ছে যে আপনি অপপ্রচারের কথা বললেন বিজেপি বিজেপি একসময় সিপিএমের গোবল প্রচারের কথা বলা হতো আজকে সোশ্যাল মিডিয়াটার যে মূল চাবি কাটিটা সেইটা কিন্তু হচ্ছে বিজেপির হাতে এবং বিজেপি এই রিলায়েন্সকে কাজে লাগিয়ে বা এই ব্যান্ডউইথ কেটে যে ওদেরকে দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে দিনে যে বাংলার জন্যে যেটা মানে বাঙালিয়ানের ব্যাপারটা ছিল আজকে সেটা গ্লোবাল হয়ে গেছে আজকে আলোচনা মানে কারগিলে কি হচ্ছে বা আজকে লাদাখে কি হচ্ছে সেটা আজকে বাঙালির বেডরুমে আলোচনা হচ্ছে যেটা আগে ছিল না আপনি কি মনে করেন যে এই যে বিজেপির দুষ্প্রচার যে লেভেলে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে তাকে কাত করার জন্যে আপনাদের আপনাদের সোশ্যাল মিডিয়াটা বা আপনাদের যে জায়গাটা সেটা খুব ছোট আপনারা কি এই প্রচারটাকে রোকার কোনো ব্যবস্থা করতে পারবেন বা লড়তে পারবেন যদি রিলায়েন্সের মতন সংস্থা ওদের সাথে থাকে সবাই জানে এটা যে রিলায়েন্সকে মোদী কিভাবে সহযোগিতা করেছে আর মোদীকে রিলায়েন্স কিভাবে সহযোগিতা করছে আপনি অনেক অনেক ধন্যবাদ কারণ আপনি যে প্রশ্নটা আমার জিজ্ঞেস করলেন তার উত্তরটা কিন্তু নিজেই দিয়ে দিয়ে হ্যাঁ কিরকম ভাবে উত্তরটা দিলেন আপনি বললেন যে বিজেপি বিশালভাবে সোশ্যাল মিডিয়া অপপ্রচার করছে আপনার কথা বলে আপনি বলেন সেটা আর আমি আপনাকে সূত্র ধরে বললাম আমি বললাম যে আপনি উত্তরটা দিয়ে আপনি যেহেতু অপপ্রচারের কথাটা তুলেছিলেন বলে বললাম হ্যাঁ তার উত্তরটা আপনি যেমন বলছেন বাংলা 10 কোটি মানুষ কিন্তু সেটা জানে এবং 10 কোটি না ভারতবর্ষে এবং বিভিন্ন জায়গায় জানে যে ভারতীয় জনতা পার্টি সোশ্যাল মিডিয়া মানে হচ্ছে ফেসবুকে ওটাতে ফেক নিউজ ইজ এ ফেক বুক তো একদম ঠিক বলেছেন যে ওদের সোশাল মিডিয়ার কথা দেখবেন কেউ আজকাল আর বিশ্বাস করে না কারণ ওরা মোটিভেটেড করার জন্য ভুল তথ্য দিয়ে যা চাইছে তাই দেখাচ্ছে না যা চাইছে তা মানুষ আজকের দিন অত যেহেতু একটি রাজনৈতিক দল করছে সেইরকম ভাবে আমাদের আপনি তৃণমূল কংগ্রেস নিন শুধু তৃণমূল কংগ্রেস তো শুধু সোশ্যাল মিডিয়া ইউজ করে না

আহ হাজার সতেরোর পর থেকে ভীষণভাবে অ্যাক্টিভ আমাদের প্রায় ধরে নিন দশ থেকে এগারো লাখ অ্যাক্টিভ সাপোর্টার গ্রুপ আছে ধরুন বিভিন্ন রকম ভাবে সেখানে ফ্যাম হতে পারে টিসিসিএফ হতে পারে কারণ আমাদের ছাড়া যারা বলছি যারা আমাদের সমর্থক বিভিন্ন আছে এবার এবার আপনি দেখবেন যে এই আমার গর্ব মমতা দিদিকে বলো বিভিন্ন রকম পেজ হচ্ছে সেই পেজে দ্বারা আমরা যে আমাদের উন্নয়নের বিভিন্ন গল্প এবং মানুষ উপকৃত হচ্ছে সেটা জায়গা জায়গায় পৌঁছে যাচ্ছে এবার ওরা যদি যে কোনো এখন আর কি করবে আজকে দেখুন অর্থনীতি সবচেয়ে নিচে চলে যাচ্ছে বিজেপি অর্থনীতি নিয়ে আজকে কিছু বলার নেই সেটা আপনি আপনার স্টুডিও চালাতে গিয়ে আপনি প্রায় দেড়শো থেকে দুশো লোককে আপনি চাকরি দিচ্ছেন আপনি জানেন যে ভাবে আপনার এই চ্যানেল চলতে হয় আজকে কত কষ্টের মধ্যে দিয়ে চলতে আজকে যদি এক ডলার পার ব্যারেল ওয়ান ডলার যদি আজকে সৌদি আরেবিয়া একটা সংকট হয়েছে এক ডলার যদি ব্যারেল চেঞ্জ হয়ে যায় তার মানে দশ হাজার সাতশো সত্তর কোটি টাকা আমাদের এক্সচেঞ্জে চেঞ্জ হয়ে যাবে তার মানে তেলের দাম কার কাছে আসবে আমি আর আপনি দেব। আমরা কি এই ইনফ্লেশন রেট নিয়ে আর আজকে জিডিপি পাঁচ থেকে নিচে নেমে যাচ্ছে সেইখান থেকে নিয়ে যে প্রান্তিক মানুষ দুবেলা খেতে পারবে এইটা সবচেয়ে বড় বিজেপি সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদী অথবা তাদের অমিত শাহকে যদি ভগবানের রূপে তুলে রাখে শ্রীকৃষ্ণ রূপে তুলে রাখে মানুষ কিন্তু সেই জায়গা থেকে হয়তো বুঝতে শুরু করেছে তারা কি বৃহৎ ভুল এই জায়গাটা করেছে স্যার একটা আর একটা প্রশ্ন ছিল আমার মানে এটা খুব রেলিভেন্ট আর কি আপনার কাছে এটা আপনি অন্যভাবে নেবেন না একটা সময় হচ্ছিল যে এই দেশে পুঁজিবাদী রাজনীতির একটা বোলবালা ছিল তারপরে এই বাংলাতেই আপনারা দেখেছেন যে চৌত্রিশ বছর সাম্যবাদের রাজনীতি হাবি ছিল এখন একটা ভয়ঙ্কর রাষ্ট্রবাদের একটা ব্যাপার স্যাপার চলছে গোটা দেশ জুড়ে এখন আপনি যে রুজি রুটির কথা বলছেন এটা কিন্তু প্রাইটিসের মধ্যে নয় প্রাইটিসটা হচ্ছে বালাকোটে আক্রমণ পুলওয়ামার আক্রমণ শহীদদের নিয়ে রাজনীতি এবং সেনাকে নিয়ে রাজনীতি এবং সে জায়গাটাতে ভোটের তার লাভ লোকসানের হিসাবগুলো আপনি জানেন কিভাবে তার ফায়দা তোলা হয়েছে আমার একটা স্পেসিফি স্পেসিফিক প্রশ্ন হচ্ছে যে আপনাকে এটা পার্সোনালি আপনাকে আমার প্রশ্ন হচ্ছে যে যখন ইলেকশনের সময় বালাকোট নিয়ে অথবা আপনার পুলওয়ামা নিয়ে যখন আন্দোলন চলছে এবারে ফায়দা তোলার চেষ্টা হচ্ছিলো তখন এই বাংলা থেকে জেনারেল শঙ্কর রায় চৌধুরীর মতন প্রাক্তন সেনা অধ্যক্ষ এবং অন্যান্য যারা প্রাক্তন সেনা অধ্যক্ষরা ছিল তারা কিন্তু চিঠি লিখে প্রতিবাদ করেছিল আপনি আপনি এ সৈনিক সৈনিক এক এটাকে রাষ্ট্রপতিকে নিয়েছেন কই আপনাদেরকে তো রাস্তায় নেমে প্রতিবাদ করতে দেখা যায়নি মানে কিভাবে এই যে দেশের স্বার্থে মানে ভোটের স্বার্থে দেশের সৈনিকদের সোহাদতকে কাজে লাগানোটা এটা কিভাবে ব্যাখ্যা করবেন আপনি গেছেন এই প্রথম আওয়াজটা যিনি তোলেন হ্যাঁ এই পুরো ঘটনাটা তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় সেটা অপপ্রচার করে তাদের অপপ্রচারে কোনো কিন্তু আপনি যেটা বলছেন সেটা সত্যি দেশের ন্যাশনাল সিকিউরিটি নিয়ে এটা তো দেশের ব্যাপার সেইটা নিয়ে রাজনীতিকর্তা আমরা তো প্রথমবার এই বালাকোট স্ট্রাইক হয়নি প্রথমবার কোন সার্জিক্যাল স্ট্রাইক হয়নি এর আগেও হয়েছে এর আগে পরেও হবে ভারতীয় যে আর্মি ইন্ডিয়ান আর্মি সামরিক বাহিনী এই লাস্ট তিন বছর হয়নি চার বছর ভারতীয় সামরিক বাহিনীর বয়স প্রায় সাড়ে তিনশো থেকে চারশো বছর সেই রাজা রাজার যুগ থেকে চলে আসছে সেটা মোটা করে আজ ইন্ডিয়ান আর্মি নাইনটিন ফর্টি সেভেনের পর ইন্ডিয়ান আর্মি তারপর আজকে দু তো এই লাস্ট চার বছর লাস্ট পাঁচ বছর মোদি সরকারের সময় তো ভারতীয় ইন্ডিয়ান আর্মিকে নতুন করে হয়নি অথবা তার শিক্ষা তার প্রশিক্ষণ ভারতীয় জনতা পার্টি দিচ্ছে না যদিও মাঝে মাঝে ওরা বলে তারা তাদের লোক নাকি নিয়ে গিয়ে সীমান্ত রক্ষা করতে পারবে তাই যে কারণ ন্যাশনাল সিকিউরিটির ওপর ওনাদের কোনো নলেজই নেই এবং যারা এই সম্বন্ধে বারবার ন্যাশনাল সিকিউরিটি নিয়ে দেশের নিয়ে যারা খেলা করছে তার জন্য কিন্তু একটা হেভি প্রাইস পে করতে হবে কোনো সময় কোন দেশ পুরো পুরো হোল ওয়ার্ল্ডে কোনো সামরিক বাহিনীর সৈনিক নিয়ে সৈনিককে নিয়ে অথবা কোনো অপারেশনকে নিয়ে নিজের রাজনৈতিক স্বার্থে ইউজ করা এর থেকে নিম্নতম জায়গায় কোনো রাজনৈতিক দল যেতে পারে না কিন্তু আমরা দেখেছি যে এখানে কোন কোনো রাজনৈতিক দল অতিবা অথবা একটি রাজনৈতিক দল এই বিভিন্ন সৈনিকদের যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ যারা যারা উত্তীর্ণ করেছে সেই চ্যালেঞ্জ নিয়ে তারা একটা রাজনীতির জায়গায় গেছে স্যার ফোন নি হ্যাঁ নমস্কার কে আছেন হ্যালো হ্যাঁ নমস্কার বলুন আমি প্রাকৃতিক বল হ্যাঁ বলুন আমি গোরিয়া থেকে প্রাকৃতিক বল বলি হ্যাঁ বলুন আপনার কথা শুনতে বলুন নমস্কার হ্যাঁ আমার আমি একজন করবী ব্যক্তি একজন আমি যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আন্ডারটেকিং একজন কর্মর্ত কর্মী ছিলাম রিটায়ার আমার মাসিক পেনশন পাই আড়াই হাজার টাকা তা আমার তো বিভিন্ন রোগে ভুগি আমি অসুস্থ বলে তা আমি একটা ছাত্রছাত্রী কার্ডের জন্য আমি আমার ওয়ার্ড অফিসে একশো নম্বর এ গেছিলাম তা ওনারা বলেন এপিএম কার্ড থাকলে হবে না বিপিএল কার্ড তা আমি বললাম যে না অনেকেই তো আছে যে পনেরো কুড়ি হাজার টাকা সরকারি তোমাকে দিতে পার আপনি আপনি একটা কাজ করুন আপনি এই প্রোগ্রামটা শেষ হওয়ার পরে একটু ফোন করবেন টু সিক্স জিরো ফোর এইট ফোর এইটে আমরা পার্সোনালি এটা কর্নেল সাহেবকে বলবো আপনি স্যার উত্তর দিন একটা স্বাস্থ্য সাথীর ব্যাপারে উনি বলছেন মানে এটা আমি আরও একটু সংযোজন করে দিচ্ছি আমি একদিন হসপিটালে ডায়ালিসিস নিয়েছিলাম সেদিনকে এই হেলথ ওয়ার্ল্ড হসপিটালে সুপার বললেন যে দুঃখের বিষয় সব যেটা হচ্ছে মালিক বলছেন উনি যে বিএমডব্লিউ থেকে নেমে লোকে কি নাম হচ্ছে যে স্বাস্থ্য সাথীর কার্ড দিয়ে ট্রিটমেন্ট করাচ্ছে আর এই ভদ্রলোক যারা জেনুইন লোক তারা কিন্তু স্বাস্থ্য সাথীর লাভটা পাচ্ছে না তাহলে আপনাদের এই যে দিদিকে বলো যেগুলো হচ্ছে তার অ্যাকশনগুলো কি হচ্ছে মানে আপনি কি বলবেন এটা আমি একদম আপনার কথা ঠিক উনি যে ভদ্রলোক বললেন ওনার কথা একদম সাথে সাথে আমি বলি স্বাস্থ্য সাথী কয়েকজনের জন্য কয়েক বর্গর জন্য স্বাস্থ্য সাথী কাদের জন্য প্রযোজিত সেটা লেখা আছে শুধু বিপিএল না আর অনেক লোকের জন্য স্বাস্থ্য সাথী আছে তুমি যদি তার মধ্যে পড়েন নিশ্চয়ই স্বাস্থ্য সাথী কার্ড পাবেন এবং নেত্রী প্রায় সাড়ে সাত কোটি মানুষ বাংলায় দশ কোটি মানুষের মধ্যে সেই ব্যবস্থা করে দিতে যেন তারা স্বাস্থ্য সাথী কার্ড একটা আলিপুর দুয়ার থেকে ফোন এসেছে আমি একটু ফোনটা নিয়ে নিই নমস্কার কে বলছেন নমস্কার

আমি যেরকম প্রথমে বললাম আপনি যদি শুনে থাকবেন তৃণমূল কংগ্রেস দলটা তৈরি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ এবং উনি নেতৃত্ব দিয়ে দলটা তাহলে উনি যখন বলেছিলেন দু হাজার ষোলোয় দুশো চুরানব্বইটা আসনে উনি আছেন তো আমার মনে হয় ওটা মেটাফার মে ভাবে বলেছে এটা অনেকটাই সত্য প্রশান্ত কিশোর এসছে কি না এসছে সেটা ওই যে বললাম নিন্দুকেরা কিরকম ভাবে বলেছে তো আমরা তার জবাব দিতে পারবো না আমাদের দলে আজকেও নেত্রী যেরকম ভাবে আমাদের আদেশ দেয় এবং রাস্তা চালায় এবং রাস্তা দেখায় সেই রাস্তায় আমাদের মতন সৈনিকরা আপনাদের পাশে গিয়ে সব সময় চব্বিশ ঘন্টা সাত দিন থাকবে এইটুকু নিয়ে আপনাদের আমি প্রমিস করি আচ্ছা স্যার একটা আরেকটা একটা প্রশ্ন কাজের কথাগুলো বলি একটু মানে আপনি অনেক দূর থেকে এসছেন এবং সারাদিন আপনি ব্যস্ততার মধ্যে ছিলেন তাও কয়েকটা প্রশ্ন না করলে নয় আপনি দক্ষিণবঙ্গের তিনটে গুরুত্বপূর্ণ জেলা পশ্চিম বর্ধমানে হালফিলাল আপনি অবজারভার হয়েছেন কো অবজারভার ধন্যবাদ সেটাই হলো আর বাঁকুড়া আর পুরুলিয়ার আপনি মানে কো অবজারভার তো আছেনই অফিসিয়ালি আছেন আমি যেটা জানতে চাইছি যে এই যে ডুবির পরে আপনারা যে রিভাইভ করার চেষ্টা করছেন কিছু তো আপনি সার্ভে করে দেখেছেন যে কেন এইগুলো হলো মানে এই মানে ধসটা কেন নামলো এবং মূল তার কারণগুলো কি আর কিভাবে মেক করার চেষ্টা করবেন আপনারা মানে যদি এটা মানুষ মানে মানুষ জানতে চাই কি মানে খেলা এখনো বাকি আছে না হাত থেকে গেম বেরিয়ে গেছে মানে কোনো রাস্তা আছে কি না এটা একটু জানতে চাই আমি আপনাকে প্রথমে শুরু করলাম যে আমরা বাইশখানা সিট পেয়েছি বহু রাজ্যে ওয়াশ আউট হয়ে গেছে তার মানে মানুষ আজকেও আমরা ভোট পার্সেন্টেজ যদি দেখেন প্রায় তেতাল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি প্রায় তিন পার্সেন্ট ভোট বেড়ে গেছে তার মানে আজকেও আমাদের যে ভোট ছিল সেটা অক্ষত আছে ইনফ্যাক্ট থ্রি পার্সেন্ট বেড়ে গেছে তার মানে বাংলার মানুষ তেতাল্লিশ পার্সেন্ট প্লাস মানুষ এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর বিশ্বাস আছে তো আপনার কথা আমি ওটা মানতে পারলাম না গেম আছে কি বেরোনো ওটা মানুষ আলটিমেটলি আমি আমাদের কথা তো স্টুডিও হবে না মানুষই শেষ কথা বলে মানুষই শেষ কথা বলবে আমরা মানুষের সাথে আছি মানুষের সঙ্গে কাজ করছি এবং ঊনপঞ্চাশখানার যে উন্নয়নমূলক প্রকল্প যেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রান্তিক মানুষের জন্য করেছে আপনি আজ দেখুন না জঙ্গলমলে যখন আমরা হাঁটি আমি যখন ঝাড়গ্রামেই দু তিন লাস্ট তিন চার দিন আগে ঝাড়গ্রাম দিয়ে যাচ্ছিলাম রাস্তাটা আপনি রেড রোডের সঙ্গে গুলিয়ে ফেলবেন অনেকে ভাববেন যে স্টুডিও বসে বিরাট আপনারা যান ঝাড়গ্রাম যান বেলপাহাড়ি যান

জঙ্গলমহল অথবা বাংলায় যে কোনো জায়গা আট কোটি মানুষ প্রায় দু টাকা কিলো চাল পায় আপনি বলবেন সবাই কি পায় এই যে আপনি বললেন যে এবং অনেক রকম আছে এই মধ্যে আমরা তো ঢুকে পাবো না ওভারঅল মানুষের বাংলার মানুষ এখনো তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে এবং উনি প্রত্যেকে তাদের হান্ড্রেড পার্সেন্ট বিলিভ করে যে যদি বাংলায় ঠিক নিয়ে চলতে পারে এবং সাম্প্রদায়িক শক্তি যারা মানুষকে ভুল বুঝিয়েছে ইলেকশনের আগে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে টাকা পৌঁছে টাকা দিয়ে এসছে এইগুলো শর্ট টার্মে হয় শর্ট টার্মে হয় পোলারাইজ করেছে আমাদের সমাজকে এ মুসলমান এ শিডুল কাজ এ শিডুল ট্রাইব এ হিন্দু এরা এরা এই করবে না ওরা ওই খাবে না তোমাদের শেষ করে দেবে পুরো রাজ্য মুসলমান এইভাবে মানুষদের বিকৃতভাবে বুঝিয়েছে জায়গায় জায়গায় গিয়ে গ্রামে গ্রামে গিয়ে টাকা দিয়েছে সেই অর্থর কাছে আমাদের তৃণমূল কংগ্রেস ছোট দল সেই অর্থের সঙ্গে লড়াই করতে পারবে না এবং ওরা যে এই বিকৃত জিনিসটা মানুষকে বুঝিয়েছে কতদিন লাগে মানুষ তো প্রত্যেকটা মানুষ যত গরিব অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ ধরে নিলাম যে ওরা অপপ্রচার করেছে অপপ্রচার করে নিজেদের মধ্যে আপনারা কি ডায়নোসিস করলেন ভুলটা কোথায় হয়েছে আমরা ভুল আমি বলছি পোলারাইজেশন হয়েছে একদম পোলারাইজেশন ঠিক আছে এক ভোট পোলারাইজেশনের উপর হয়েছে এবং আর্থিক যারা ওরা ঘরে ঘরে বিনিময়। অনেক জায়গায় ভোট ট্রান্সফার হয়েছে এবং আপনি যেটা বারবার শুনতে চাইছেন এবং লোকদের শোনাতে চাইছেন যে আমাদের মধ্যে যদি কোনো নেতৃত্ব ভুল করে থাকে যদি কেউ গোষ্ঠী দ্বন্দ্বের মধ্যে নিজেকে ইনভলভ করে তা সেটা দলের দোষ না এটা প্রথমেই বললাম সেই ব্যক্তির দোষ প্রথমেই আমি বলেছি রাস্তা দুর্গম নেত্রীর আদর্শ যদি চলতে পারেন এবং মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সাথে থেকে মানুষের যদি উপকার না করতে পারেন এই রাস্তা তৃণমূল কংগ্রেসের রাস্তা আপনার জন্য নয় তো ওই রাস্তাটাইতে এখন যদি তারা ওই ওই রাস্তার উপরে যদি বহাল তবিতে যদি গাড়ি দৌড়াচ্ছে আপনি কি দেখেন নি বিগত তিন মাস চার মাসে কত নতুন মুখ চলে এসছে নেত্রী বিভিন্ন জায়গায় বলেছে যুব ছাত্রদের নিয়ে উনি নভেম্বরে মিটিং করছেন আরো ছেলেকে তুলছে এবং বিভিন্ন ভাবে যারা দুর্নীতিগ্রস্ত ছিল তাদের রাস্তা আস্তে সরিয়ে দিচ্ছে লাস্ট চলে যাচ্ছে আপনার পরিবার বৃহৎ পরিবার আপনার পরিবারে আপনার ধরুন পাঁচটা ছেলে একটা ছেলে যদি ঠিক করে না अपनार

মানুষ নেত্রীর পাশে দাঁড়িয়ে আছে আপনি দেখুন আপনি গ্রামে যান প্রান্তিক মানুষের দেখুন মানে লাখে লাখে লোক চলে আসছে আমি বিভিন্ন জায়গায় প্রায় সাউথ বেঙ্গলে দক্ষিণবঙ্গে এই প্রায় ১৪ থেকে পনেরোখানা জেলা আমি ঘুরেছি প্রত্যেকটা জেলা প্রায় ৮ ন হাজার কিলোমিটার বিগত দু মাস আড়াই মাসে আমি ঘুরছি মানুষের স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসছে এবং কামব্যাক হচ্ছে স্বতঃস্ফূর্ত এগিয়ে আসছে কামব্যাক হচ্ছে এবং যারা যারা দুর্নীতির মধ্যে হয়েছিল যারা আপনি বারবার যেটা বলছেন আমাদের দলে যদি কোনো নেতৃত্ব তারা দূরে সরে যাচ্ছে আসতে না আজকে আপনি একটা কোয়েশ্চেন তুলেছিলেন যে কাটমানিটা না আগেনস্ট আজ যদি কাটমানি কথাটা নেতৃত্ব তুলে দিয়ে কোথাও থাকে আজ মানুষ যদি কেউ করে সে আমার দলের হতে পারে সে আধিকারিক হতে পারে সরকারি নকর হতে পারে অথবা অন্য দলের হতে পারে অথবা অন্য রাজনৈতিক দলে ধরা পড়েছে তারে দশ বার একশোবার ভাববে কোনো মানুষ থেকে এক টাকাও নিতে আর সেই জায়গা থেকে আমরা বাংলাকে সেই জায়গা থেকে নিয়ে যাচ্ছি নেত্রী চেষ্টা করছেন আমরা চেষ্টা করছি এবং মানুষ তার শেষ জবাব দেবেন এবং আমি একটা জিনিস প্রত্যেকটি মানুষ বাংলাকে আশ্বাস আশ্বাসন দিতে চাই যে নেত্রী আদর্শ যেটা তিনি কিন্তু কলকাতা থেকে আপনাদের জন্যে প্রত্যেকটা প্রকল্প উন্নয়নমূলক প্রকল্প ঘরে ঘরে পৌঁছবার জন্যে আমাদের মতন সৈনিকদের পাঠাচ্ছে আমরা কিন্তু আপনাদের পাশে থাকবো এবং উন্নয়নের যত প্রকল্প আপনাদের ঘরে পৌঁছবে একটা ফোন আছে নমস্কার কে আছেন হ্যালো নমস্কার কেউ আছেন হ্যালো যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আচ্ছা আর একটা কথা বলি আপনাকে এবার আমরা একটু শেষের দিকে এগোবো তার আগে কয়েকটা প্রশ্ন থেকেই যাচ্ছে এবং কয়েকটা প্রশ্ন জবাবটা নেওয়া আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে আপনি যে জায়গাতে বসে আছেন এই লাস্ট ইন্টারভিউটা আমি যখন করেছিলাম এখানে অর্জুন সিং বসেছিলেন তো অর্জুন সিং একটা কথা অভিযোগ করে মানে খুব স্যাটায়ারভাবে বলেছিলেন যে আইরনিক বেতে বলেছিলেন যে পশ্চিম বাংলায়। তৃণমূল কংগ্রেসের ডেটোরিয়েশানের কারণের মধ্যে একটা কারণ এইটাও হচ্ছে যে আফগানিস্তানে গাঁজার চাষ যত হয় না তার থেকে বেশি গাঁজার কেস কিন্তু পুলিশকে অপব্যবহার করে রাজনৈতিক বিরোধীদের এখানে সরকারের পক্ষ থেকে দেওয়ানো করানো হয়েছে কি বলবেন এটা নিয়ে এই স্পেসিফিক অভিযোগের ব্যাপারে কি বলবেন যে মানে বিরোধীদেরকে শেষ করার জন্য ন্যূনতম স্তরের রাজনীতি আপনারা করছেন এই অভিযোগ অর্জুন সিং এর এই জায়গা থেকে করা অর্জুন সিং এর কি এতদিন কুম্ভকর্ণের নিদে মানে ঘুমোচ্ছিলেন উনি উনি কোন কুম্ভ কি ঠেলে ওঠানো হয়েছে যে দল ওনাকে সর্বসম্মানে প্রত্যেক আজকে অর্জুন সিং যে নাম সে অর্জুন সিং এর নাম হলো কোথেকে ঠিক চৌজন সিং এর যে প্রতিষ্ঠা পেল সে কে দিয়েছে নেত্রী দিয়েছে আমি প্রশ্ন করেছিলাম এটা নেত্রী দিয়েছে সে একটা কিছু ছিল না সে আজকে এমএলএ হয়েছে সে কাউন্সিলর ছিল এমএলএ হয়েছে সে মন্ত্রী হয়েছে সে নিজের প্রতিষ্ঠা পেয়েছে সে নিজেই ঘুরত প্রায় দশ পনেরোটা কুড়িটা সিকিউরিটি নিয়ে তার তো লজ্জা হওয়া উচিত এই কথাগুলো বলার জন্য তার এত ভয়ের কিসে ছিল যে পনেরো কানা লোক নিয়ে রাস্তার মধ্যে একজন মানে সমাজের একজন রিপ্রেজেন্টেটিভ আমরা তো মানুষের পাশে যেদিন ভোট ছেড়ে পরের দিন আমি পুরুলিয়ায় ঢুকে গেছি আমাদের তো কোনো ভয় লাগিনি আমরা প্রত্যেক জায়গায় গেছি প্রত্যেক গ্রামে আজকেও ঘুরে বেড়াচ্ছি সে বলছে মাওবাদী গ্রাম রাত নটায় দশটায় মানুষের চাটাই দেবো যে চাকে চলে আসছি আমাদের তো কোনো ভয় নেই উনি আজকেও দশটা পনেরো কানা সিকিউরিটি নিয়ে ঘুরছেন আগে তৃণমূলেও ঘুরতেন সেই জায়গা থেকে যেই কেসগুলো দেয়া হয়েছে সেই উনিকে এই কেসগুলোর দিয়েছিলেন যে ওনার এগুলো মনে আছে আমি কিন্তু এরকম কোনো কথা শুনিনি যে গাজার কেস দিয়ে ঢোকানো উনি মধ্যে ওনার প্রচুর লোক ছিল যারা ওনার বিরোধী করত বিরোধে ছিল তাদের মধ্যে এই সব কেস দিয়ে উনি ট্রাই করেছিলেন তাই অর্জুন সিং এর কোনো কথা যে বাংলা অথবা বাংলার মানুষ ঠিক মতো নেবে তার চেয়ে বড় মানে বেইমান যে যেহেতু তাকে একটা জায়গায় দেয়া হল না সে বিকেল সাড়ে চারটে অব্দি নেত্রীর বাড়িতে সে চা খেলো আর পাঁচটার সময় দিল্লিতে উড়ে গিয়ে পরের দিন জয়েন করলো বাংলার মানুষের জবাব ঠিক সময় মতন দেবে এখন তো তখন বুঝতে পারিনি জানতো না সাড়ে চারটে অব্দি নেত্রীর বাড়িতে বসে চা খাচ্ছে তাকে বললো আমি আপনার সাথে আছি আপনার সাথে লড়াই করব আর পাঁচটার সময় এয়ারপোর্টের গিয়ে কিছু কোন পর উড়ে গিয়ে পরের দিন জুড়ে বসলো বিজেপিদের ওপর জনগণ আগে তার জবাব দেবে আচ্ছা আর একটা কথা স্যার আচ্ছা বোধহয় কেউ লাইনে আছেন কেউ আছেন হ্যাঁ বলুন হ্যাঁ নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন আমাদের যে দিদি আর কি তৃণমূলকে পশ্চিমবঙ্গার বুকে নিয়ে হুম এই দেখার মতো আমার দু একটা সঙ্গীত এলো তৃণমূলের আজকে ঘর হতো না ঠিক এই কতগুলো কুচু ফিমি দাদা ওই গ্রামের আগে একটা কথা ধরে আপনাকে জিজ্ঞেস করি আপনি যদি আমাদের সাথে পাঁচশো টাকা খান টাকাটা আপনার পকেটে মানে টাকাটা আপনার আর আছে ঠিক ব্যাপারটা তাই দাঁড়িয়ে গেছে ঠিক এইভাবে লক্ষ লক্ষ টাকা মেরে দিয়েছে এই যে বদমাস গুলো বদমাস গুলো এখনো দাবিয়ে বেড়াচ্ছে ঠিক আপনি শুনুন আপনি 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 শুনুন 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 আপনি শুনুন ওনার দুটো প্রশ্ন একটা হচ্ছে যে কিছু বদমাস লোক এখনো দাপিয়ে বেড়াচ্ছে আর দ্বিতীয় হচ্ছে যে দুর্গাপুরের হাল হকিকটটা আপনি কি জানেন মানে আপনি দুর্গাপুর কিন্তু নেতৃত্ব শূন্য হয়ে গেছে আমি আপনাকে এটা উনি বলতে চাইছেন এটা আমার প্রশ্ন নয় না উনি দুর্গাপুরে থাকেন ওনার নৈতিক অধিকার আছে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করার আমি স্বাগত জানাচ্ছি আমি প্রত্যেকটা কোশ্চেন স্বাগত জানাচ্ছি যদি কেউ দুর্নীতি আমি প্রথমে বললাম যদি কেউ দুর্নীতিগ্রস্ত হন নিশ্চয়ই হয়েছে তাহলে উনি বলবেন না ফোন করে এবং দল তাদের ওপর অ্যাকশন নিচ্ছে আস্তে আস্তে এটা তো রাতারাতি হবে না দল জানে ঠিক যে যদি কোনো নেতৃত্ব করে সময় মতন সে যদি কাউন্সিলর হয় অথবা অন্য কোনো থাকে তাই সময় মতন দল সরিয়ে দেবে সেইটুকুই দলের শক্তি আছে এক দুই হচ্ছে আজকেই আমি দুর্গাপুরে বিশেষ যারা বুদ্ধিজীবী দুর্গাপুরের এবং দুর্গাপুরে বিদ্যার্জনের সঙ্গে এবং বহু বৃদ্ধের যারা দুর্গাপুর শহরে তাদের মান্যগণ্য লোক তাদের সঙ্গে আমি আজ বিকেলে চা চা খেয়েছিলাম কারণ নেত্রী তাদের এই শারদীয় শুভেচ্ছা পাঠিয়েছিল তাদের সেই শুভেচ্ছা দিতে এসেছিলাম এবং তাদের সঙ্গে বসে ওনাদের কথা শোনার জন্য এক কাপ চা খেলাম তো ওনারা আমাদের বলল যে আজকে যদি দুর্গাপুরে আমি ওনাদের কথা বলছি আর এই ব্যক্তি যারা এসছেন আপনি সবাই জানেন এখানে প্রত্যেকটা নামী ব্যক্তি তারা বলেছে আজকে দুর্গাপুরে যদি উন্নয়ন হয়েছে এটা কিন্তু চোখে দেখা যাচ্ছে বিগত চৌত্রিশ বছর দু আগে কি অবস্থা ছিল এবং দু হাজার পর শিল্পাঞ্চল আজকে কি অবস্থায় আছে আমিও আপনার স্টুডিওতে যখন এলাম প্রত্যেকটা ম্যাস্টিক রাস্তার রাস্তায় লাইট জ্বলছে নিশ্চয়ই রাতারাতি এটা মানে একবারে রাম রাজ্য যেটা বলে সেরম হয়নি তবে অনেক উন্নতি উন্নতি হয়েছে এবং উন্নয়ন হবে উন্নয়নটা প্রসেস এটা চলতে থাকবে ডেভেলপমেন্ট কালকে আজ সব গেছে ফুল স্টপ এরকম হবে না ওনার কথা ঠিক ডেভেলপমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস ডেভেলপমেন্ট হবে উন্নয়ন হবে এবং এখানকার যে নেতৃত্ব আছে তারা সেই সঙ্গে যুক্ত তারা এটাকে নিয়ে এগিয়ে চলছে কিন্তু যারা দুর্নীতির সঙ্গে মানে যুক্ত আছেন আমি প্রথমেই বললাম নিশ্চয়ই কিছু লোক শুধু তো সমাজের থেকে তো এরা এসছে এটা তো শুধু তৃণমূলের না ভারতীয় আমি তাহলে বলি ভারতীয় জনতা পার্টির লোক আছে এবং বাম চৌত্রিশ বছরে কি অবস্থা ছিল তারাও তো দুর্নীতিগ্রস্ত ছিল তো আমি এখানে কম্পিটিশন করতে চাই না এবং যারা ধরুন সিভিল সেক্টরে আছে এবং বিভিন্ন জায়গা আছে দুর্নীতি তো একটা ব্যাধি সেটা মানসিক ব্যাধি সেই মানসিক ব্যাধিটা সেই মানুষের সেই ব্যক্তির দল তার সঙ্গে আমি বারবার বলছি ইকুয়েট করবো যদি করে থাকে তাকে সরিয়ে দেওয়া হবে তাকে সরিয়ে দেওয়া হবে যে যেখানে দুর্নীতি ভাবে যুক্ত তৃণমূল কংগ্রেস নেত্রীর আদর্শ আমি বারবার বললাম তিনি কোনোদিন দলকে একটা বিস্কুটও তিনি কারোর থেকে খাননি আজ পর্যন্ত দীর্ঘ চল্লিশতম চল্লিশ বছরের তার রাজনৈতিক সংগ্রাম একটা বিস্কুট এবং এক কাপ চা আমি যা শুনেছি এবং আজকে যা দেখছি কোনোদিন আমি দেখিনি যারা বর্ষিয়ার নেতা তাদের থেকেও শুনেছি সেইখানে তার আদর্শ হবে না যদি না মেনে আমরা চলতে পারি আমি তৃণমূল কংগ্রেসে বলতে পারি কারণ আমি তৃণমূল কংগ্রেসে আছি বলে তার সৈনিক বলে তারপর ভাই রাস্তা অনেক রাস্তা আছে যে রাজনৈতিক দলে এই সাতাশ হাজার কোটি এই দু উনিশ ইলেকশনে খরচা করেছে একটি রাজনৈতিক দল তারা এই টাকাটা পেল যাও প্রচুর টাকা পাবে আর একটা মানে আপনি আপনাকে একটু ধরিয়ে নেত্রী বারবার একটা কথা বলেছেন যে যারা তৃণমূল ঠিক থাকতে চাইছো না থাকো কিন্তু তলে তলে থেকে বিজেপি করো না আজকেও বিশ্বস্ত সূত্রে খবর আছে যে আমাদেরই একজন নেতা সতেরোটা কাউন্সিলরের দাবি করে কলকাতাতে একটা কাড়া মানে একটা দরজায় নক করছেন যে আমাকে নাও আপনাদের কাছে কিছু খবর আছে দেখুন আমি তো আবার বললাম আমি আইবি তো নই রয়তে নেই আমি একজন খুব ছোট ত্রিমূলের কর্মী মানুষের জন্য দৌড়ে দৌড়ে কাজ করছি কে যাদের যাওয়ার ইচ্ছে যে কোনো দলে যেখানে ভাবছে যে সেখানে ভালো আদান মানে অ্যাডাম অ্যান্ড গল্প মনে আছে আপেল খাওয়ার পর আপেল এটাই যেখানে গিয়ে যদি কামড় দেয় সেই যে দলে তাহলে যারা গেছে অনেকে সর্বনাশের মূল দেখছেন কারা আবার ওই কামড়াবার পর ওই পলিটিক্যাল ট্যুরিজম একটা এখন হয়েছে গিয়ে কিছুদিন ঘুরছে দিল্লিতে ঘুরছে ভালো জায়গা রাখছে খাচ্ছে ওদের একটা ফাইভ স্টার অফিস করেছে বহু টাকা দিয়ে সেভেন স্টারও বলতে পারেন আমি সেভেন স্টার যাইনি আমি বলতে পারবো না তো লোকে বলে দারুন সেই অফিসে ঘোরাঘুরি প্লেনে নিয়ে যাচ্ছে আবার দশ দিন বাদে ওদের ওই সুখটা পুরো হয়ে যাচ্ছে আবার চলে আসছে তো সেই পলিটিক্যাল ট্যুরিজম করতে অনেকে যাচ্ছে আপনার কাছে খবর আছে একজন সতেরো জন শুনলাম আমি আমি শুনলাম কেউ কেউ নেতা যেই দল থেকে গেছে সে বলছে নাকি একশো একশো সাতের লিস্ট মাঝে মাঝে একটা পাতায় রামে 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 দাঁড়ায় একশো সাত দেখায় তো একশো সাত না ওইখান থেকে একশো সাত অন্য দলে চলে আসবে অথবা যে কোন স্বপ্নে কোন দুনিয়া বাস করছে মানে যারা আসছে তারা বলছে যে কেসের ভয় এবং সন্ত্রাসের ভয় আমরা ফিরে আসছি মানে আমরা পলিটিক্যাল টুরিজমের যে কথাটা আপনি বলছেন সাময়িক একটু সময় কাটাবার জন্য আসছে একদম ভালো তারা তারা যখন যাচ্ছে তাদের ভয় নেই যখন ওদিকে যাচ্ছে জুজুবুড়ি দেখছে যাওয়ার সময় ভয় পাচ্ছে না আসার সময় এটা কি মানে এখান থেকে কোন ওইদিকে যখন যাচ্ছে আপনারা বলছেন সিভিয়ার ভয় যাচ্ছে না সাত সময় সাত ইডির ভয় যাচ্ছে আর ওই দিক থেকে যখন আসছে তখন বলছে যে তার মানে তার মানে আপনি একদম ঠিক বলে দিয়েছেন তার মানে ওগুলো একদম মহাচোর যেগুলো মানে সিবিআইডি জন্য ওইখানে গিয়ে পার্কিং করছে সেই গ্যারেজে আচ্ছা যখন আপনাদের এখানে আসছে তখন ধোয়া পাতা ধোয়া ধোয়া তুলসী পাতা কাউকেই বলছি আমি বলছি যারা দুর্নীতিগ্রস্ত বারবার আমি বলছি একটাই পয়েন্ট দুর্নীতিগ্রস্ত যারা মানুষ সমাজ থেকে আসছে আপনারা তো আপনারও স্টুডিও অনেক লোক আছে কেউ দুর্নীতির জন্য যুক্ত হতেই পারে তাকে আপনি দেবেন না তাকে সাইড করে দেন ঠিক দলটাও সেরকম তাকে সাইড করে আচ্ছা একটা কথা মানে আপনি যেহেতু এটা মজার কথা একটা আপনি মানে যেহেতু গ্রিভান্সেলে আছেন এটা আপনার পার্টির অভ্যন্তরীণ ব্যাপার এটা আমাদের কিছু বলার নেই কিন্তু আমরাও তো ধরুন ইলেকশন করতে গিয়ে বা সাংবাদিকতা করতে গিয়ে বাজারে যাচ্ছি মানে যে যেরকম আপনি উন্নয়নের কথা বলছেন যে রাস্তা ম্যাট্রিক্সের রাস্তা হয়েছে উন্নয়ন হয়েছে এটা তো আপনাদের ওই সকল নিন্দুকেরা অস্বীকার করছে না যে রাস্তাঘাট হয়নি হয়েছে রাস্তাঘাট হয়েছে ডেভেলপমেন্টের কিছু কাজ হয়েছে তাহলে আপনার একটা স্বাভাবিক প্রশ্ন থাকতে পারে যে মানুষের তাহলে এত ক্ষোভ কেন আপনি অনেকগুলো অ্যানালিসিস করেছেন আপনার মতন করে করেছেন কিন্তু কিছু লোক আমাদেরকেও তো কিছু কথা বলে তা আমরা যেটা শুনেছি যে মানে দিদির উপরে রাগ বহুত কম লোকের আছে কিছু লোকের উপরে রাগ কারণ হচ্ছে ওই একটা মানে ট্রেন্ড চলেছে আপনাদের ওই হোয়াইট স্করপিও স্করপিওর সামনে একটা বড় তেরঙ্গা ব্যাচ তার কাছে একটা উত্তরীয় তার সঙ্গে চার পাঁচটা লোক যেভাবে তারা দাপিয়ে বেড়াচ্ছে এবং যেভাবে তারা গত দিনেও কামিয়েছে এখনও কামাচ্ছে এই ক্ষোভটার জন্যে যে ছেলেটা কাল পর্যন্ত বিজেপি করতো তৃণমূল করতো আজকে দেখছে যে একটাই শুধু যাচ্ছে তাহলে আমরা কিন্তু কিছু পাবো বলে অন্য যাচ্ছে এটাও কি একটা ব্যাখ্যা বা এটাও কি একটা দিক আপনারা কি এটা চোখে পড়েছে যে একটু আমুল বডি শো বা স্টেটাস শোটার একটু ছোট করে দেখা উচিত এইবার দেখুন আপনি যেমন দেখছেন দর্শকও যেমন দেখেছে অথবা আপনি যেমন শুনেছেন তো আমরাও তো রাস্তায় ঘাটে চলাফেরা করছি তা আমরাও দেখেছি তো আপনি যে কথাটা বললেন মানে চোখের লোকে চোখের লাগছে এই যে পাঁচটা আংটির কথা বলছে আমি চিরতন ভাবে বলছি have or have not একটা লড়াই থাকে আচ্ছা have or have not একটা খুব কম সংখ্যা have থাকে বড় সংখ্যা have not থাকে এটা সমাজের যদি সমাজতন্ত্র করেন যদি পলিটিক্যাল সায়েন্স পড়েন দা have and have not একটা বিরাট লড়াই এটা যুগ যুগ ধরে চলে আসছে এটা যে দলে হোক এটা সমস্ত দলে আছে আপনি ভারতীয় জনতা পার্টির বিভিন্ন জায়গায় যে দল আছে এবং যে দল এখনো আসেনি স্বপ্ন দেখছে তাদের গোষ্ঠীদ্বন্দ্ব দেখবেন এবং তাদের হাবভাব এবং তাদের চরিতার্থ যেরম ভাবে প্রকাশ পাচ্ছে ঠিক একইভাবে যেটা আপনি বললেন ওদেরও দেখা যাচ্ছে তো এই এই জিনিসগুলো আমি আবার বলছি এগুলো ব্যক্তি বিশেষ দেখুন একটা রাজনৈতিক দল আমাদের তৃণমূল কংগ্রেস আট বছর পাওয়ারে আছে এবং বহু সংগ্রাম করে বহু রক্ত ক্ষয় করে সে দলটি এসছে পাওয়ারে এসছে এবং আট বছর দলটি আছে এবং এইখানে অনেক রকম লোক যুক্ত হয়েছে এবং মানুষ যখন আসে এটা তো একটা রাজনৈতিক দল এটা একটা ছাকনি দিয়ে ফিল্টার হয় না তো মানুষ ঢুকছে এবার সে কারোর নাম দিয়ে আমি যদি কাল এখন এক নেতা অথবা নেত্রীর নাম দিয়ে সেখানে যদি আমি আমার নিজের কোন অবজেক্টিভ উসুল করার জন্যে সেটা আমি করতে চাই তার বিনিময়ে আমি কিছু দুর্নীতিভাবে অর্থ উপার্জন করতে চাই সেটা তো আমি আবার বললাম এটা ব্যক্তির ব্যাপার সে ব্যক্তি যদি চোর হয় দল তো দল তার দায়িত্ব নিতে পারবে না আর এই যে সিন্ড্রম এটা তো শুধু তৃণমূল কংগ্রেস এটা আপনি কংগ্রেসে পাবেন আর ধুয়ে মুছে গেছে কারণ এই দুর্নীতির জন্য আপনি বিভিন্ন রকম স্ক্যাম দেখা গেছে এবং বিভিন্ন যে রিজিনাল পার্টি ইনক্লুডিং ভারতীয় জনতা পার্টি অনেকে বলে ভারতীয় জনতা পার্টি কোনো করাপশন স্ক্যাম নেই আপনি দেখুন এই দুদিন আগে যারা চিটফান্ড নিয়ে এত লড়াই করছে এনাদের একটা যুব সম্পাদক না সহ সম্পাদক রাজ্যের ধরা পড়েছে কি ধ্রুব কি নাম এই চিটফান্ড খুলে সে চিটফান্ড চলছিল এবং গতকাল সন্ধ্যেবেলা তাকে পুলিশ ধরে নিয়ে গেছে বীরভূমে কোনো একটা জায়গায় তাকে ধরেছে তো সেই জায়গা থেকে যদি ব্যক্তি সেই জায়গায় ইনভলভ হয় দুর্নীতির সঙ্গে সে যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায় তাকে দল তার ঠিক মতন সময় তার নিচ্ছে এবং নেবে শুধু আমি সরকারেও যদি কেউ ইনভলভ হয় অথবা গোষ্ঠী মেনে করে মানে একটা সিন্ডিকেট বানায় যেমন রাজনৈতিক নেতা হলো এবং এবং একটা হলো হলো পুলিশ আমরা পাচ্ছি এবং সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হচ্ছে আপনি দুর্নীতি অ্যাকসেপ্ট করেন আপনার 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 শেষ কথা দিয়ে আমি প্রায় শেষ একটা প্রশ্ন করতে চাইছি আমার অফ দা রেকর্ড একদিন একজন বড় এখানকার আধিকারিকের সঙ্গে কথা হচ্ছিল অফ দা রেকর্ড অফ দ্য রেকর্ড ইজ অফ দ্য রেকর্ড আমি ওটা তো নাম বলতে পারি না আর কারণ না ঠিক আছে অফ দ্য রেকর্ড বলে আপনি অন রেকর্ড বলছেন আমি অন দ্য রেকর্ড মানে ওনার নামটা বলছি কিন্তু আমি অফ দ্য রেকর্ড বলছি যে উনি উনি ওনার ডায়াগনোসিস হচ্ছে যে আজকে যে যে ঘটনাগুলো ঘটছে এবার পুলিশ মানে সরকারের মুখ যেমনি একটা হচ্ছে যে পুলিশ একটা হচ্ছে হসপিটাল একটা হচ্ছে যারা 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 সরকারের হয়ে এখানে কাজ করছে তারা তারা হচ্ছে সরকারের মুখ তাদের কাজের উপরে অনেকটা প্রভাব পড়ে ভোটের বা মানে প্রশাসনের উপরে অনেকটা প্রভাব পড়ে তার একটা পার্ট হচ্ছে যে ধরুন পুলিশ পুলিশ যদি মিড ডে মিল চেক করে পুলিশ যদি বাচ্চাদেরকে পরীক্ষার সময় জল দেয় এটা একটা মানবিক কাজ এটা ঠিক আছে কিন্তু পুলিশ তো পুলিশিংটা করবে এই অঞ্চলটা দক্ষিণবঙ্গের অঞ্চলটা এখানে বালি মাফিয়াদের কয়লা বা একটা দৌরাত্ম তো আছেই কাঁচা পয়সা আছে কিন্তু পুলিশকে পুলিশের কাজ করতে দেওয়া হচ্ছে না যদি অ্যাডমিনিস্ট্রেশন ভালো হয় তাহলে পলিটিক্যাল রেজাল্টটাও ভালো হবে এইটা ওনার যুক্তি তাহলে আপনার কি মনে হচ্ছে যে প্রশাসনিকভাবে যারা যারা সরকারের মুখ তাদেরকে স্বাধীনভাবে কাজ করার অধিকারটা দেওয়া উচিত এবং তাদেরকে তাদের কাজ করতে দেওয়া উচিত এটাও একটা খোবের জায়গা তৈরি হয়েছে কি বলবেন এটা যিনি আপনাকে বলেছেন উনি 2011 এর আগে বাম জামানায় 34 বছরে যে মার্কসিস্ট गवर्नमेंट চলেছে তার সঙ্গেbodyA গুলিয়ে ফেলছে আমি আবার আপনাকে মিআশি 2011 এর পর আপনার যে প্রশ্ন নিশ্চিতভাবে যারা পুলিশিং ডিউটি তার পুলিশ মানে সরকার তাদেরকে কাজ তাদের সেই সময় কাজ করা উচিত সেই কাজ করা উচিত আমার মনে হয় না কোন নেতৃত্ব গিয়ে তাদের বিঘ্ন ঘটাচ্ছে এবং যদি ঘটায় আর তিনি যদি এতই উইক থাকেন এতই দুর্বল থাকেন সেটা নিতে পারছে না সেটা ওনার দোষ কিন্তু আমি আবার বলছি আমাদের দল এবং সরকার দুটি একদম ডিফারেন্ট আপনি বারবার দেখবেন যে এখানে দল আর সরকার কোনো সময় এক হয় না মুখ্যমন্ত্রী বারবার বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে আসেন প্রায় সাড়ে তিনশো চারশো মিটিং করেছেন উনি এবং বিভিন্ন দৌড়ে দৌড়ে গেছেন এইভাবে যায়নি আপনার একদম কথা ঠিক যদি কোনো আধিকারিক এরমভাবে করে তার প্রভাব দলে আসে কারণ আলটিমেটলি ও সার্ভিসটা দিতে পারছে না মানুষকে পুলিশিং জায়গায় আমার মনে হয় যে বিগত তিন থেকে চার মাসে এই বালির যে কথা বললেন আমরা একদম নিশ্চিত এই পাঁচ ছটা জেলা যেখান থেকে বালির মানে চোরা বালি চোরা বালি মানে যেটা বৈধ না অবৈধ বালি নিশ্চয়ই সেই জায়গায় আমি আপনাকে উইথ রেসপন্সিবিলিটি বলতে পারি আজকের দিনে বালি অবৈধ বালি কিন্তু কমপ্লিটলি স্টপ একদম ফুল স্টপ তাই কিন্তু ডিএম এর বাড়িতে বোম পড়ছে আবার পড়ছে পড়ছে আমরাও দৌড়ে গেছি আমরা জায়গা জায়গায় যাচ্ছি দৌড়চ্ছি আটকাচ্ছি দেখছি নেত্রীর কথায় ঘাটে ঘাটে সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে পুলিশ অনেক বেশি অ্যাক্টিভ হয়েছে এগুলো তো হয়েছে কিন্তু এটা এটা সাইমেন্টেনিয়াসলি তাদেরও প্রশ্ন হচ্ছে যে 30 জন ধরুন লিজ হোল্ডার আছে যারা টাকা দিয়ে লিজ করে বালি নিচ্ছে তারা কি করে চোর হতে পারে তাদের কি করে নন ভ্যালুয়েবল কেস হতে পারে না না সেটা অ্যাডমিনিস্ট্রেশন বলবে কোনটা আমি তো সেটা সঠিকভাবে স্পেসিফিক কেস বলতে পারবো না কিন্তু অবৈধ ভাবে যেটা আপনাদের বিভিন্ন সংবাদ মাধ্যম বারবার তুলে শাসক উপর মারতে চেয়েছে নিন্দুকের কথা আপনার কথা বলা কি যে বালি খাদানের অবৈধ ভাবে বালি হচ্ছে চারটি মাস এই আমি আপনাকে উইথ রেসপন্সিবিলিটি বলতে পারি এটা হান্ড্রেড অবৈধভাবে বালি স্টপ হয়ে গেছে এবং বিভিন্নভাবে আমরা কাজ করছি যেভাবে যে যারা অথবা যে সিন্ডিকেট অবৈধভাবে কাজ করা করছে এটা তো দীর্ঘদিন ধরে চলে আসছে প্রয়াস আছে বন্ধ করার অবৈধভাবে দুর্নীতিভাবে কিছু জিনিস হবে না বাংলা করতে দেওয়া হবে না এটা আমাদের অঙ্গীকার এটা আমাদের নেত্রীর অঙ্গীকার আমাদের অঙ্গীকার কোনো অবৈধভাবে কোনো দুর্নীতির যে কোন জিনিস করতে দেব না দেব না দেব না তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সরকার নেত্রীর আদর্শে আমরা মানুষের সাথে মানুষকে নিয়ে চলব মানুষই শেষ কথা রাজনীতিতে আর আমরা তার জন্য দু প্রত্যেক মানুষকে অব্দি আপনাকেও ওয়েট করতে হবে মানুষ কি জবাব দেয় আপনি মানুষের উদ্দেশ্যে আর কিছু বলবেন মানুষ এই জায়গাটাই আমরা শেষ হয় কিছু যদি আপনি বলতে চান না আমরা এটাই বলতে চাই যে আমরা নেত্রীর আদর্শ চলছে এবং তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে থাকছে পাশে থাকবে এবং যদি কোনো নেতা নেত্রী কাউন্সিলর এবং যে কোনো লোক আমাদের মতন ছোট ছোট কর্মী যদি কেউ দুর্নীতির সঙ্গে থাকে আপনারা আমাদের জানান দিদিকে বলয়ে ফোন নাম্বার আছে ওখানে জানাতে পারেন মনিটরিং অ্যান্ড গ্রিভেন্স সেল আছে সেখানে একটা নাম্বার আছে টোল ফ্রি নাম্বার আছে ইমেল আছে আপনারা সেখানেও আমাকে জানাতে পারেন আমি যতটা পারি নেত্রীর আদর্শে আমরা সেইভাবে চলবো এবং তা ওনার আশীর্বাদ আমাদের ওপর আছে এবং আপনার দশ কোটি মানুষ এইটুকু নিয়ে আমি প্রতিশ্রুতি দিতে পারি নেত্রী আপনাদের পাশে আছেন এবং বাংলাকে বিশ্ব বাংলা করে দেওয়ার মতন সেই পথে আমরা সবাই মিলে এগিয়ে যাচ্ছি নমস্কার ধন্যবাদ আপনাকে আপনি কর্না সাহেব যেভাবে আপনি আমাদেরকে সময় দিলেন এবং এটা সত্যি কথা এটা অস্বীকার করতে মানে কোনো মানে স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে যে প্রশ্নগুলো আপনি ফেস করলেন আমরা চেষ্টা করলাম অনেক মানুষের প্রশ্নগুলো আপনাকে তুলে আপনার কাছে তুলে ধরতে এবং যারা এই অভিযোগ করে যে মানে দিল্লিতে যেভাবে মিডিয়ার কণ্ঠরোধ করা হচ্ছে বাংলাতেও সেই রকম শাসক শাসকের ব্যাপারটা দেখাচ্ছে ঠিক নয় আপনারা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আপনারা মানুষকে ফেস করছেন মানুষের কথা শুনছেন আমরা আশা করি আগামী দিনেও আপনারা এইভাবে মানুষের কথা শুনবেন আপনাকে আপনাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য এক্সপ্রেস পরিবারের পক্ষ থেকে আরেকবার অশেষ ধন্যবাদ আবার দেখা হবে অনেক অনেক আমাদের শুভেচ্ছা রইল আপনার থ্যাংক ইউ ভেরি থ্যাংক ইউ